দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন ওয়েল আজকের পর্ব। সাথে আছি বরাবরের মতনই আমি রেবেকা সুলতানা দীপা, এবং যেমনটা বলেছিলাম যে আজকে থেকে আমাদের সাথে থাকবেন একজন নতুন শেফ। তিনি হচ্ছেন শেফ সিমরা খান, নিউট্রিশন অ্যান্ড ফিটনেস কোচ। চলুন তাহলে দেখে নিই আজকে আপু আমাদের জন্য নতুন কোন রেসিপিটি করে দেখাচ্ছেন। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি, এবং আপনাকে দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। দর্শকদের জন্য, আমাদের সবার জন্য আপনি নতুন কি রেসিপি করে দেখাচ্ছেন? কি নিয়ে আসছি? একটি মেডিটেরিয়ান ডিশ। ওয়াও, এটার নাম হচ্ছে ফালাফল। আচ্ছা, আমি কি আপনার কাছে জানতে পারি যে ফালাফল নামের মিনিংটা আসলে কি? ফালাফল অ্যাকচুয়ালি এটা একটা মিডল ইস্টার্ন ডিশ, যেটা আপনার চিকপি, কাবুলি চানা এগুলো দিয়ে বানানো হয়, এন্ড অলসো ইট ইজ ভেরি হেলদি। আপু কথা না বলে আমরা শুরু করি। জি, এখানে আছে আপনার 2 কাপ পরিমাণ কাবুলি চানা। আগের দিন রাতে ভিজিয়ে রাখলে পরের দিন বানাবো, এই প্রিপারেশনটা থাকে আর কি। ছোলা বা ছানা কিন্তু খুবই হেলদি। হ্যাঁ, খুবই হেলদি, ইটস প্রোটিন প্যাক। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন ফুল, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন ফুল আছে এখানে, আস্ত কিছু জিরা দিতে যাচ্ছি, স্পাইসি হবে মনে হচ্ছে না? একটু স্পাইসি হবে, একটু জিরা দিয়ে দিতে যাচ্ছি, আস্ত জিরা 1/2 টেবিল স্পুন। এটা কি আগে থেকে একটু তেলে নে? না না, কাঁচা কাঁচাই। এখানে হচ্ছে চাট মশলা 1 টেবিল স্পুন ফুল, পাপরিকা একটু ঝাল দিব এবং এটা একটু লালচে কালার আসবে, এখানে 2 টেবিল স্পুন ফুল দিব আমি। পাপরিকা না থাকলে নো প্রবলেম, পাপরিকার জায়গায় আমরা নরমাল যে গুঁড়া মরিচ শুকনো মরিচের গুঁড়ো সেটাই দিতে পারি। পেঁয়াজ এখানে আছে 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ আমি এখানে আদা টুকরো দিয়ে দিচ্ছি, 2-3 টুকরো দিয়ে দিলেই হবে। আর রসুনের খাওয়ার সময় যখন বাইটে পড়বে তখন আদাটা খেতে খুব ভালো লাগে, ভালো লাগে। রসুনের যে একটা করে কিউব, একটা দুই, আচ্ছা দুইটা দিয়ে দিলাম আমি, যেহেতু এখানে 2 কাপ আছে সেই অনুযায়ী আমি 2টা দিয়ে দিলাম। ক্যাপসিকাম ফালি ফালি করে কাটা, আর এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, যেহেতু 1 টেবিল স্পুনটা ইউজ করছি 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো, সাথে ধনে পাতা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা, আমরা একটু সামান্য পানি দিব, প্লাস এখানে আমার কাছে লেবুর রস আছে, লেবুর রস আছে, তো লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফুল। এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন ওয়েলের রান্নার বাকি অংশে। সো আপু, এটা তো গ্রাইন্ড হয়ে গেল। হ্যাঁ, গ্রাইন্ড হয়ে গেছে, এই যে টেক্সচারটাও কিন্তু আমরা যেরকম চাচ্ছি সেরকম হয়ে গেছে। এটার সাথে আমরা কিন্তু আরেকটু বেসনও অ্যাড করব, সো দ্যাট আরেকটু টাইট, আরেকটু টাইট হবে। হ্যাঁ, তো আমরা বেসনটা দিয়ে দিই এখানে, এখানে বেসন দিব আমি 2 টেবিল স্পুন ফুল, এটা মিক্স করে দিলাম। আমরা একটু হাত ইউজ করব, প্রপার মিক্সচারের জন্য আমরা একটু হাত ইউজ করব। ওকে আপু, আপনার এটা প্রিপেয়ার করতে করতে আমার মনে হয় ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেলটা দিয়ে আপনি গরম করে দেন একটু। ঠিক আছে। আচ্ছা দর্শক, আমরা এখানে ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন ওয়েল, যেটা কিনা জানেন আপু, আপনার সাথে শেয়ার করি যে ফ্রেশ সয়াবিন তেল হচ্ছে বাংলাদেশের একমাত্র ব্যালেন্সড ওয়েল, যেখানে ওমেগা 3 এবং ওমেগা 6 আছে, এবং যেটা কিনা আমাদের শরীরে যে ক্ষতিকর কোলেস্ট্রল আছে সেটার মাত্রাটা কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণ করে। এটা অনেকটুক হার্ট ফ্রেন্ডলি ওয়েল, তো এই জন্যই আমরা যদি এই যে রোজায় তেলে ভাজা তো খাওয়াই হয়, তো ওয়াই নট চুজ আ হার্ট ফ্রেন্ডলি অয়েল, যেটা কোনো ভয় নাই, যেটা আমরা জানি যে হেলদি আমাদের বডির জন্য। আমি একটু ডুবো তেলে ভাজবো, তাহলে একটু বেশি লাগছে, একটু বেশি লাগবে। আর আপু, এই তেলটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তেলটা কিন্তু অনেক স্বচ্ছ, আপনি ভাজার পরে দেখবেন যে তেলটাতে অন্য তেল যেমন একটা কালচে কালচে ভাব চলে আসে, এটাতে কিন্তু সেই ব্যাপারটা থাকে না। আর আমি তো ইউজ করি পার্সোনালি, আমি দেখেছি যে তেলটা ওভাবে খাবারের সাথে সোক করে না। আমার এইগুলো আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি, তো আমরা এই কয়টা রেডি করেছি, আচ্ছা একটু ভেজে নিই। তেল তো গরম হয়ে গেছে, হ্যাঁ, তো আমরা দিয়ে দিতে পারি। সাথে যেটা করব সে বেসনের সাথে একটু আমরা এটা গড়িয়ে নেব। আচ্ছা,
রিস্ক ফ্রি থাকার জন্য, যারা তেলে দেওয়া শাশাতে খুলে না যায়, খুলে না যায়, খুলবে না অবশ্য, যথেষ্ট কনসিস্টেন্সি আছে এটার ভেতরে। কারণ খুব বেশি ডিপ ফ্রাই করা লাগবে না মনে হয়। এটা মানে মিডল ইস্টে অনেক ফেমাস এই ডিশটা। তো এই ফ্রেশ ফর্টিফাইড অয়েলে কিন্তু আমরা জানি যে ভিটামিন এ, ই এবং ওমেগা 3 এবং 6 আছে, যেটা আমাদের হেলথের জন্য অনেক বেনিফিশিয়াল এবং ইট ইজ ভেরি হার্ট ফ্রেন্ডলি। এটা অলমোস্ট ডান, অলমোস্ট ডান, অলমোস্ট ডান। আর একটু আমরা গোল্ডেন কালার চাচ্ছি। সো গোল্ডেন কালারটা আসলে আমরা নামিয়ে ফেলব। সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু। আসলে আপু, আমরা বাঙালিরা কিন্তু যতই হেলথ কনসাস এখন আমরা হচ্ছি ডে বাই ডে, বাট আমাদের যে ট্র্যাডিশনাল একটা ব্যাপার থাকে না, যে আসলে ইফতারিতে কিছু না কিছু তেলের আইটেম থাকতেই হয়, তা না হলে কোথায় যেন একটা ইনকমপ্লিট ব্যাপার কাজ করে। এগুলো যদি আমরা একদমই তেল অ্যাভয়েড করে চলি, সেটাও কিন্তু বডির জন্য ভালো, বডির জন্য ভালো না। আমরা সার্ভ করবো, আমরা বলছি ফলাফল পিটা, পিটা ব্রেড, এটাও একটা মেডিটেরিয়ান মানে ব্রেড স্টাইলে পাওয়া যায়। এটা আমরা বাসায় বানাতে পারি, আমি রেডিমেডটাই নিয়েছি। এটার ভিতরে আমরা কিছু সস অ্যাড করব, চাটনি আছে, আচ্ছা গ্রিন চাটনিটা আমি দিয়ে দিচ্ছি, পিটার ভেতরে দিয়ে দিচ্ছি, ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আছে তেঁতুলের যে চাটনি, তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। আমি একটু লেটাস দিয়ে দিচ্ছি ভিতরে। দর্শক দেখতেই পাচ্ছেন এটার সার্ভিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আসলে কি খাবার রান্নার পাশাপাশি কিন্তু সার্ভ প্রপারলি সার্ভ করাটাও খুব ইম্পর্টেন্ট, কজ হচ্ছে আমরা খুব সুন্দর করে রান্না করার পর এটা যদি সুন্দর করে সার্ভ না করি তাহলে কিন্তু খাবারের রুচিটা আসে না। তো এই ফলাফলটা আমরা জাস্ট হালকা হাতে একটু ভেঙে নেব। আচ্ছা, এই গরম ধোঁয়াটা বেরোচ্ছে, এটাকে আমরা স্যান্ডউইচ হিসেবে ভরে নিলাম, জাস্ট লাইক স্যান্ডউইচের মতন। খুব সুন্দর একটা হয়ে গেল আমাদের, এরকম করে আমরা আরেকটা বানিয়ে নিই। আচ্ছা, ভেঙে দিচ্ছি। আপনার কিন্তু ইফতারের যে সারাদিনের যে ক্ষুধা এবং সারাদিনের যে নিউট্রিশনের একটা অভাব সেটা পূরণ হয়ে যাবে। দর্শকদের দেখিয়ে দিচ্ছি, দর্শক দেখে নিলেন তো কত সুন্দর এবং ইউনিক একটা নতুন রেসিপি ফলাফল পিঠা, আপনি চাইলে আজকেই ট্রাই করতে পারেন বাসায়। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা হেলদি এবং খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি আমাদের এবং সবাইকে দর্শকদেরও উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোডে আরেকটি হেলদি ডিশ বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, রমজানের প্রতিটি দিন কাটুক সুন্দর ও আনন্দময়, এই প্রত্যাশায় আমি দীপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এবং চোখ রাখুন আরটিভির পর্দায়।